চলমান বঙ্গবন্ধু বিপিএল এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলেছেন মেহেদি হাসান মিরাজ। দলটির অধিনায়কত্বের দায়িত্ব ছিল তার কাঁধে। টুর্নামেন্টের শুরু থেকেই নেতৃত্বের পাশাপাশি ব্যাটে বলে দুই বিভাগেই মাঠে পারফর্ম করেছিলেন জাতীয় দলের তারকা এই অলরাউন্ডার। তবে হঠাৎই আদল বিপত্তি। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলেছিল চার ম্যাচ। সেই চার ম্যাচের দুটিতে জিতেছে তারা। এ সময় পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল চট্টগ্রামের দলটি। তবে হঠাৎ করেই গত ম্যাচের আগেই মেহেদি হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে তার জায়গাতে দেওয়া হয়েছে নাঈম ইসলামকে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের আগেই হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট। বিষয়টি একেবারেই পছন্দ হয়নি মেহেদি হাসান মিরাজের। তার ব্যাখ্যা, জাতীয় দলের ক্রিকেটারদের অপমান করছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির এমন হঠাৎ সিদ্ধান্তের পর এবারের বিপিএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসার পরিকল্পনা করেছেন জাতীয় দলের তারকা এই অলরাউন্ডার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বিপিএলে আর না খেলা প্রসঙ্গে মেহেদি হাসান মিরাজ বলেন, আমি প্রক্রিয়া অনুযায়ী দল ছেড়ে যাচ্ছি। দলকে ইমেল করেছি, বিসিবির প্রধান নির্বাহীকে, ইমেলে মায়ের অসুস্থতার কথা বলছি যদিও, কিন্তু চট্টগ্রাম ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারদের মানহানি করছে, এমনটা তারা আগের বারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে, আমিও পারফর্ম করেছি। দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল, বলা নেই কোয়া নেই। হঠাৎ এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নেওয়া যায় না। অধিনায়কত্ব হারিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে সরে দাঁড়ালেন মেহেদি হাসান মিরাজ। এবারের বিপিএলে আর না খেলার সিদ্ধান্ত তার।